ফের রাজনৈতিক অস্থিরতার মুখে মণিপুর। এন বীরেন সিংহ সরকারের বিরুদ্ধে দলের বিধায়কদের মধ্যে বাড়ছে ক্ষোভ। দলীয় সূত্রে খবর, বীরেনের এক নায়কতন্ত্র দিনে দিনে বাড়ছে। বীরেনের উপদেষ্টা থকচম রাধেশ্যাম সিংহের পরে এবার পদ ছাড়লেন বিজেপির আরও এক বিধায়ক করম শ্যাম। মণিপুর পর্যটন নিগমের চেয়ারম্যান পদে থাকা শ্যাম চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়ে লেখেন, পদ পাওয়ার পর থেকে তাঁদের কোনো দায়িত্ব দেওয়া হয়নি। রাধেশ্যামও লিখেছেন, মুখ্যমন্ত্রী উপদেষ্টা পদে থাকলেও তার কাছে আজ পর্যন্ত কেউ কোনো পরামর্শ চাননি। রাধেশ্যাম ও শ্যাম দুজনেই 2017 সালে মন্ত্রী হয়েছিলেন, কিন্তু 2020 সালে দুজনেই মন্ত্রিত্ব হারান। দলীয় সূত্রে খবর, বীরেনের এক নায়কতন্ত্র দিনে দিনে বাড়ছে। পাশাপাশি বীরেন এবং পরবর্তী সবচেয়ে ক্ষমতাশালী মন্ত্রী বিশ্বজিৎ সিংহ প্রচুর ধন নিজের আত্মসাত করতে ব্যস্ত। এই দুয়ের ফলে বাকি বিধায়কেরা বঞ্চিত ও অবহেলিত বোধ করছেন। এক বিদ্রোহী বিধায়ক জানান, তাদের অনেকেই দিল্লিতে ঘাঁটি গেড়ে রণনীতি সাজাচ্ছেন। আগামী কয়েকদিনের মধ্যে ইস্তফার সংখ্যা বাড়বে। উল্লেখ্য, বীরেনের বিরুদ্ধে শাসন পর্বের প্রথম অধ্যায়ে ব্যাপক বিদ্রোহ হয়েছিল। সেবার কোনো মতে সরকার বাঁচান নেডা প্রধান হিমন্ত বিশ্ব শর্মা। পরে বিশ্বজিৎ গোষ্ঠী বীরেনের বিরুদ্ধে বিদ্রোহ করলে ফের বিপত্তারণ হয়েছিলেন হিমন্তই। দলের বিদ্রোহ প্রসঙ্গে প্রদেশ সভাপতি সারদা দেবীর মতো সরকার সুন্দরভাবেই চলছে। দুই বিধায়ক নিজেদের দায়িত্ব ছাড়ায় সরকারের উপর কোনো আঘাত আসবে না, দল ওই দুজনের সঙ্গে কথা বলবে। বিধায়ক তথা মুখ্যমন্ত্রী জামাই রাজকুমার ইমো সিংহের মতে সকলে মন্ত্রী হয়ে থাকতে চান, কিন্তু সবকিছুরই সময় সুযোগ পরিস্থিতি থাকে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।